সাত দিনে আকিকা বাদ দিয়ে এদেশের মানুষ সাতলা অনুষ্ঠান করছে এরপরে বিভিন্ন অনুষ্ঠান করছে মুখে ভাত দা অনুষ্ঠান করছে আকিকা দিতে পয়সা জুটে না গরু জবহ করে এবার সাতলা অনুষ্ঠান করছে সন্তান জন্মের পরে সন্তানকে তাহানি করানো এবং দোয়া করা বাচ্চার বয়স যখন সাত দিন তখন সোনাতি নিয়ম অনুযায়ী আকিকা করবেন বন্ধকৃত জমি অন্য জিনিস যেমন ছাড়িয়ে না নিলে মালিক লাভ করতে পারে না সন্তান আকিকা না দেয়া হলে সন্তানের ওই পিতামাতা মাতা তার থেকে উপকার লাভ করতে পারবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল মালানাবিয়া বাদাহ আমাদিমিনা সঈদিরজিম আলমা আল আল বানোনুল হায়াত আলাদিস আন্দোলন বাংলাদেশ এর কর্মী সম্মেলনের মোহতরাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল অনুষ্ঠানের সম্মানিত পরিচালক বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলন যুবসংঘ সোনামণি আল আহ্বানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সুদিমণ্ডলী প্রশংসা লবুল্লাহ আলমিনের জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম এর প্রতি আমার আলোচনার বিষয় আদর্শ সন্তান প্রতিপালনে অভিভাবকের করণীয় একজন আদর্শ সন্তান পিতামাতার জন্য যেমন আনন্দের বিষয় অনুরূপভাবে অভিভাবকের জন্য আনন্দের বিষয় একজন আদর্শ সন্তান পরিবারের জন্য যেমন কল্যাণের সমাজের জন্য দেশের জন্য সকলের জন্যই একজন আদর্শ সন্তান কল্যাণের শুধু তাই না একজন আদর্শ সন্তান জান্নাতেও মুমিনদের চক্ষু শীতলকারী হবে সোরা দাহার উনিশায় আল্লাহরাবুল আলীন বলছেন ওয়াতুফ ওয়া আলাইহিম বিলদান মোহল্লাদোন ইদা র আইতাহুম হ্যাসিব তাহুম লু উলিয়াম মাংসো জান্নাতে মুমিনদের সামনে ঘোরাফেরা করবে চিরকিশোর কচি সোনামণিরা বালকরা ইদা র আইতাহুম হ্যাসিফ তাহুম লু উলিয়াম যখন তুমি তাদেরকে দেখবে মনে হবে তারা যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা মুখ তার দানা এই সন্তান আমরা আপনার গঠনে অভিভাবক আমরা আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে সে বিষয়ে আমাদের কিছু পরামর্শ এক সন্তান জন্মের পরে পরই সন্তানকে তাহানিক করানো এবং দোয়া করা তাহানিক মানে মিষ্টি খেজুর বা এই জাতীয় কোনো কিছু এক গুণ যোগ্য আলেম এর মাধ্যমে ওই লালা মিশ্রিত খাদ্য বাচ্চার মুখে দেওয়া মুসলিম দুই হাজার দুইশো ছিয়াশি হাদিস দুইশো ছিয়াশি হাদিস আয়েশারদি বলেন যে কানা ইস সিবিআ বারিকো আলিহিহান বাচ্চা জন্মগ্রহণ করলে এই বাচ্চাকে রসল্লা ইসলামের কাছে নিয়ে আসা হতো রসল্লা সাল ইসলাম এই বাচ্চাকে তাহানিক করাতেন এরপরে তিনি তার বরকতের জন্য দোয়া করতেন অথচ এ সমাজে প্রচলিত একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে চল্লিশ দিন আতুডের ঘর ওই ঘরে কেউ যাওয়া যাবে না ওই বাচ্চাকে অন্য কাছে স্পর্শ করা যাবে না স্পর্শ করলে গুসল করতে হবে কেননা ওটা আঁতুড়ের ঘর এটা কুসংস্কার এটা বাতিল যোগ্য। ছোট বাচ্চাকে নিয়ে তাহানিক করাতে হবে যোগ্য আলেম পিতা মাতা যেই হোক না কেন তাকে কোলে নিয়ে দোয়া করবে যজ্ঞ আলেম তাকে দোয়া করবে তাকে তাহানিক করাবেন এটাই রসুল্লা সাহা ইসলামের তার জন্য দোয়া করবেন কি আল্লাহ আহম্মা আক্তের মা ও ওয়ালাদাহু ও বারিক লাহু খি মা আতাহ আনাস আল্লাহ আনহু এর মা ওমেদ ছোট আনাসকে নিয়ে সাল্লা রাসুলকে বললেন আনাস আল্লাহ রসুল এটা আপনার খা রসুল্লা সাহাশ্লাম এবার তার জন্য দোয়া করলেন আল্লাহ তাহু আল্লাহালুকাহ আনাসন বলছেন আল্লাহ রসুল ওই যে আমার বরকতের জন্য দোয়া করলেন ফলে আমার সম্পদ এবং সন্তানে অনেক বৃদ্ধি ঘটেছিল এবার আসুন এ সময়ে বর্জনীয় বর্জনীয় শিশুর কানে আজান এবং ইকামত দেওয়া ডাইন কানে আজান বাম কানে ইকামত এ হাদিসটা জাল হাদিস এছাড়াও ইকামত শোনানোর হাদিসটি জয়ীব প্রমাণিত হয়েছে অতএব আজান ইকামত এই সংক্রান্ত হাদিস জয়ীব জাল প্রমাণিত হয় এটি আমলযোগ্য নয় এ সময় বর্জনীয় যে কোনো মূল্যে ছোট বাচ্চাকে লাল সুতা কালো সুতা এবং তাবিজ থেকে বিরত রাখা যেখানে ছোট বাচ্চা সেখানেই কিছু কান্নাকাটি থাকতেই পারে কিন্তু সেখানেই এই বাচ্চাকে চোরাচন্ডিতে ধরবে এই বাচ্চাকে জিনভুতে ধরবে বলে বাচ্চার মা দাদা দাদি একটা তাবিজ লেখে এতুল কুরসি বেঁধে হাতে গলায় কমরে বেঁধে দিচ্ছে এটা অবশ্যই বর্জনীয় এটা বাদ দিয়ে করণীয় প্রতিদিন এই বাচ্চা যখন ঘুমাবে বাচ্চা তো পড়তে পারে না আয়াতুল কুরসি সোরা বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত পাঠ করে শোয়ার সময় পাঠ করবেন সুরা ইকলাস ফাঁকা পড়বেন মা পড়বেন বাবা পড়বেন ভাই বোন পড়ে নিজের হাতে ফুঁক দিয়ে নিজের দেহে মাথা থেকে পাওয়া পর্যন্ত বাচ্চার মাথা থেকে পাওয়া পর্যন্ত তিনবার করে পড়ে স্পর্শ করে হাত দিয়ে বুলে দিবেন সহিহুল বুখারির দু হাজার তিনশো এগারো হাদিস আবু হরে আল্লাহ বলেন রসুল সাল্লাই ইসলাম বলেছেন যখন কোন ঘরে আয়াতুল কুরসি পাঠ করার হয় ঘুমানোর সময় ঘুম থেকে উঠা পর্যন্ত ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেস্তা পাহারাদার হিসেবে নিযুক্ত হয়ে যায়। অতএব এ বিষয়টি আমার আপনার জন্য যোগ্য পরবর্তী দায়িত্ব বাচ্চার বয়স যখন সাত দিন তখন নিয়ম অনুযায়ী আকিকা করবেন দেখুন সহিতির মিজির পনেরোশো বাইশ আদিশ সামরাবিন জন্তু আল্লাহন বলেন রসুল সাল্লাহ ইসলাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানাতুন মুরতাহানুন বে আকিকাতিহি প্রত্যেক সন্তান ছেলে হোক মেয়ে হোক তার আকিকার সাথে বন্ধক থাকে বন্ধকৃত জমি অন্য জিনিস যেমন ছাড়িয়ে না নিলে মালিক উপকার লাভ করতে পারে না সন্তান আকিকা না দেওয়া হলে সন্তানের ওই পিতামাতা তার থেকে উপকার লাভ করতে পারবে না এজন্য ছেলের জন্য দুটা মেয়ের জন্য একটা এটাই শোন না পারলে ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা আকিকা দিবেন বর্জনীয় সাত দিনে আকিকা বাদ দিয়ে এদেশের মানুষ সাতলা অনুষ্ঠান করছে এরপরে বিভিন্ন অনুষ্ঠান করছে মুখে ভাত দা অনুষ্ঠান করছে আকিকা দিতে পয়সা জুটে না গরু জবহ করে এবার সাতলা অনুষ্ঠান করছে এটা অবশ্যই বর্জনীয় আসুন এরপরে সুন্দর নাম রাখা সহি মুসলিমের দুই হাজার নম্বর হাদিস আবদুল্লাবিন ওমর রদি আল্লাহ বলেন রসুল সাল্লাহ ইসলাম বলেছেন ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহ আবদুল্লাহ ও আব্দুর রহমান নিশ্চয়ই তোমাদের নাম সময়ের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান এজন্য একজন মুসলমান বাচ্চার নাম হবে আল্লাহর নাম সাথে সংশ্লিষ্ট সুন্দর নাম ডাক দিচ্ছেন আবদুল্লাহ আল্লাহর বান্দা রাহিমা দয়াবতী মা কন্যা ফাতেমা কারিমা কত সুন্দর আব্দুর রহমান দয়াময় আল্লাহর বান্দা এদিকে এসো এটা বাদ দিয়ে যখন আপনি ডাক দিচ্ছেন বল্টু ডাব্লু যখন ডাক দিচ্ছেন দুঃখে পচা তখন কি অর্থ বোঝায় যখন ডাক দিচ্ছেন বেলটি ফেন্সি কি অর্থ বোঝায় অতএব এই নামগুলো অবশ্যই ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্যযোগ্য যুক্ত মুসলমানদের জন্য অবশ্যই বর্জনীয় এরপরে এই বাচ্চা ছয় মাস বয়স থেকেই শিখতে শুরু করে তার ব্রেন ছয় বছর বয়সে পূর্ণতা প্রাপ্ত হয় তাই এই বাচ্চার সামনে মা নিজেকে বাবা নিজেকে ভাই বোন নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করবেন প্রতিনিয়ত বাচ্চা দেখছে আপনি বাপ সকালে উঠে প্রতিদিন যদি দুইবার করে দাড়ি চাঁচেন এ বাচ্চাটা দেখে কি শিখবে ওই বাচ্চাটা দেখে তো এটাই শিখবে সকালে ঘুম থেকে উঠে আপনি আব্বা সিগারেট দ্বারা আপনার ঘুম আপনার ইফতার হচ্ছে সিগারেট দ্বারা সকালে ঘুম দিয়ে ঘুম থেকে উঠে মিসক বাদ দিয়ে আপনি বাদ বাদ দিয়ে দিয়ে ব্রাশ সিগারেট মুখে ঘুম থেকে উঠছেন ওই বাচ্চা কি শিখবে এটাই শিখবে তো কিন্তু আপনি যদি ভোর চারটে আজান হচ্ছে ফজরের চারটে বিষে এখন ওই সময় যদি উঠে তাহার পড়েন যদি ওই সময় উঠে সুন্দর করে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করেন উজু করেন এই বাচ্চা এটা দেখবে বাচ্চাকে যখন ডেকে তুলবেন তখন ওই বাচ্চার মধ্যে এটাই প্রভাব পড়বে এটাই সে শিখবে শহীদুল বুখারি তেরোশো আটান্ন নম্বর হাদিস আবু হরাই আল্লাহ বলেন রসুল ইসলাম বলেছেন মা মিন মা উলুদ্দিন ইল্লাহ উলাদ ফেতরা প্রতি যে মানব শিশু ফিতরাত তথা ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে ফাবা আবু অতবার তার পিতামাতা ইউ হাবেদা আনিহি তাকে ইহুদি বানাই ইউনাসের আনিহি তাকে খ্রিস্টান বানাই অথবা তাকে অগ্নি পূজক বানাই এজন্য আপনি পিতামাতা আপনি অভিভাবক অবশ্যই আপনি বাচ্চার সামনে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করুন বাচ্চাকে পরবর্তী দায়িত্ব বাচ্চার আকিদা সংশোধন করুন বলুন বাবা সোনামণি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ তিনি সর্বত্র বিরাজমান নন তিনি সাত আসমানের উপরে আরও সে সমন্বিত তার নিজস্ব আকার রয়েছে আমার আপনার নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লা ইসলাম অবশ্যই তিনি মাটির নবী তিনি নূরের নবী নন তিনি মদিনায় কবরে শায়িত রয়েছেন তিনি জীবিত নবী নন এই আকিদার শিক্ষা দিন শিক্ষা দিন ওই যে দেখুন আপনার আবেদন আপনার প্রার্থনা শিক্ষা দিন আল্লাহর কাছে করার বাচ্চা পরীক্ষায় ফেল করলে মাজারে গিয়ে কবরের সাহিত্য ব্যক্তির জন্য দোয়া নিতে যাবেন না বাচ্চা পরীক্ষায় ভালো করবে এজন্য মাজারে গিয়ে সাহিত কবরের ব্যক্তির কাছে কবর ওই দোয়া নিতে যাবেন না চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সহি তিরমিজি দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস রসল্লা সাহা ইসলাম চাচাত ভাই আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহনকে একদিন রাস্তায় যেতে গিয়ে একটা বাহনের পিছনে তুলে নিলেন নিয়ে বলছেন এ গোলাম হে সোনামনি আমি তোমাকে কয়েকটা বাক্য শিক্ষা দিচ্ছি সে বাক্যটুকু সংক্ষিপ্ত হবে কি এক এ ফাজেল্লাহ ইহা ফাজকা আল্লাহর বিধান তুমি হেফাজত করো তোমাকে হেফাজত করবেন আল্লাহ যখন তুমি কোনো কিছু সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে তুমি সাহায্য চাও এটা আপনাকে শিক্ষা দিতে হবে এটা জানাতে হবে বোঝাতে হবে আপনার বাচ্চাকে আপনার আমার রিজিকের মালিক আল্লাহ বিপদ থেকে উদ্ধারের মালিককে আল্লাহ এটা শিক্ষা দিতে হবে শিক্ষা দিন অবশ্যই আপনি আপনার বাচ্চার পোশাকের ব্যাপারে চুলের ব্যাপারে সচেতন হন এখন একটা মুসলমানের বাচ্চা চুল এমনভাবে কাটিং দিয়ে কাটছে বোঝার কোনো উপায় নেই ও বাচ্চা ইহুদির না খ্রিস্টান না মুসলমানের সমাজ এটা আসে না নাই অবশ্যই আপনি পিতা আপনি মাতা আপনি দেখতে পান না আপনার চোখ নাই আপনার ছেলে মেয়ে কোন কাটিংয়ে চুল কেটছে কাটছে দেখতে আপনি কিছু বলতে পারেন না তার আগে নিজের চুলকে সংশোধন করুন নিজের পোশাককে সংশোধন করুন ওই যে হাদিস শুনুন সহিবুখারিন পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস আবু হরে রওয়াজী আল্লা নব বলেন রসুল সাল্লাল্লাহ বলেছেন মা আসফালা মিনাল্কা আবাইন মিনাল এজ আরেফের নারে যে শিশু যে পুরুষ টাকুর নিচে কাপড় পরবে এ অবশ্যই জাহান নামি এটা অবশ্যই আপনাকে শিক্ষা দিতে হবে এরপরের দায়িত্ব যে কোনো মূল্যে আপনি নিজেকে নিজের সালাদ কায়েম করুন আপনার পরিবারে সালাদ কায়েমের চেষ্টা করুন সোলাতহা একশো বত্রিশ নম্বর হ্যাঁ মহান আল্লাহ বলেন ও আমার আহ সালাদ সালাত আস্তাবের আলাইহা তুমি নিজের সালাত আদায়ী করো এটা তোমার পরিবারের উপরে তুমি নির্দিষ্টভাবে বিধান জারি করতে করতে দৃঢ় থাকো আপনি নিজে পাঁচ সালাত সালাতাদী করেন না আপনার ছেলে কি পাঁচ শক্ত সালাদাদায় করবে স্বাভাবিকভাবে না অতএব মা বাবা অভিভাবক আপনি নিজেকে আগে পাঁচ সালাত সালাতদায়ী করান দেখুন একটা সত্য ঘটনা ভারতের বাঁশ বেড়িতে জন্ম নবাব সিদ্দিক হাসান খান ভোপালী যার প্রচারের কারণে সারা ভারত পবিত্র পবিত্রকর্ণ সই হাদিসের দাওয়াত প্রচারিত হয়েছে মাত্র পাঁচ বছর বয়সে বাপ মারা গেছে মা এই ইয়াতিম সন্তানের মা বলতেন তিনি বলেছেন তিনি বলছেন আমার মা আমাকে সাত বছর বয়স থেকেই ঘুম থেকে জাগিয়ে তুলতেন এরপরে অজু করিয়ে আমাকে মসজিদে বোরখা পরে রেখে আসতেন আমি কাঁদলে মা আমার পাশে দাঁড়িয়ে থাকতেন মসজিদের পাশে থাকতেন সালাদি করলে কোলে তুলে নিয়ে মা আমাকে ফিরে আসতেন এই যে ছোটোবেলায় মা আমাকে সালাতের নির্দেশনা তুলে দিলেন আমি আর কোনো দিন সালাতের কথা বলতে পারিনি এই মনীষী লেখাপড়া শিখতে শিখতে দুই শত বাইশটি গ্রন্থ রচনা করলেন এরপরে আপনার সন্তানকে যে কোনো বললে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন একটা পসা ড্রেনে যদি একটা ভালো মাছ ছেড়ে দেওয়া হয় ওই মাছ বাঁচবে বাঁচবে না ওই মাছটা এমনিতে মরে যাবে এই জন্য আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করুন সাহায্য করুন আপনার ছেলে মেয়েকে এখানে দিন একটা বাস্তব ঘটনা গত দুই হাজার এই যে বাইশ সালের তাবলিগ ইস্তেমা নও আমাদের এই মাদ্রাসার সালমান ফার্সি সুমনের ছেলে মাত্র ক্লাস টুয়ের বাচ্চা এই বাচ্চাটাকে দিনী প্রতিষ্ঠানে লেখাপড়ার কত গুরুত্ব বাচ্চাটাকে ছেলেরা ক্লাসে গিয়ে বলেছে নাম আমাদের সাহেব তাবলিগ ইসলাম হবে বাবা তুমি কিছু সহজতা করো এ বাচ্চা একটা এ মাসের সোনামণি প্রতিভায় প্রকাশিত হয়েছে নিয়ে যাবেন বাচ্চা একটা টাকার ব্যাংক তৈরি করেছিল পরের দিনে সে বাপ মায়ের সাথে পরামর্শ করে বলছে আমি আমার এই টাকার ব্যাংক সম্পূর্ণ তাবলিগ ইস্তেমায় দান করে দিলাম ও টাকার ব্যাংক জড়ো করে সম্পূর্ণ আবলিগ স্তায়ী দাম করেছে আবদুল্লাহ রাফা সেই নাম সালমান ফার্সি তার বাপের নাম এই নদ ভাড়াতেই তার বাসা অতএব আপনার ছেলেকে আদর্শ প্রতিষ্ঠানে ভর্তি করুন অবশ্যই আপনার ছেলে আদর্শ হয়ে উঠবে উঠবে সর্বশেষ আপনার ছেলেকে যে কোনো মূল্যে এই মোবাইলের অপব্যবহার থেকে বেঁচ বাঁচিয়ে রাখুন মোবাইলের অপব্যবহার থেকে অবশ্যই আপনার ছেলেকে বাঁচাতে হবে আপনার সন্তানকে যে কোনো মূল্যে সোনামণি সংগঠনের সাথে ভর্তি করান আপনি তাকে সাত দিনে একটা ঘন্টা সংগঠনের বৈঠকে বসাবেন বৈঠকে বসালে সে সংগঠনের জন্য নিজের বাস্তব জীবনে সব কর্ম হাতে কলমে শিক্ষা লাভ করবে সোনামণির কেন্দ্রের প্রথম পরিচালক ভাই আজির রহমান আমাদের সামনে এখানে এসেছেন এখনও আছেন এখানে বসা আছেন তিনি আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন ফলে তার শিক্ষার কারণে এখনও সারা বাংলাদেশে অসংখ্য সোনামণি গড়ে উঠেছে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের সহযোগিতা করুন সোনামণি সংগঠন প্রতিটি গ্রাম মসজিদ মাদ্রাসা মহল্লা মাদ্রাসায় আপনি চালু করুন আমাদের সহিংসতা করুন সামনে সোনামণি কেন্দ্রে প্রতিযোগিতা দশই নভেম্বর দুই হাজার বাইশ আপনার সোনামণিকে অংশগ্রহণ করান প্রতি প্রতিভা সাথে রাখুন এই আহ্বান রাখিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ